সৌমিত্রদা বাংলা একটা প্রবাদ বাক্য আছে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না বিজেপিতে থেকে কোথাও দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে যে মন্তব্য করেছেন মুখ খুলেছেন বা প্রকাশ্যে একদম লড়াইয়ের বার্তা দিয়েছেন সেটাই কি কোথাও আজকে এই সাবধানী সৌমিত্র খাঁর জন্ম দিয়েছে দিলীপ ঘোষ আমাদের দীর্ঘদিনের পুরাতন লিডার এবং দিলীপ দা অনেক সিনিয়র ব্যক্তিত্ব শুভেন্দুদার সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল আজও ভালো আছে ওই যে বললাম আপনাকে রাজনীতি যুবরা অনেক সময় ধরতে পারে না এটা অবশ্যই আমি এটাও বাংলা মানুষের জন্য যে এতদিন ধরে যারা এই ধরনের একদম স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া শুনেছেন সৌমিত্র খাঁর তাদের জন্য অবশ্যই নিঃসন্দেহে এটা বার্তা আজকে জানতে চাই বাংলায় আমার এটা এরপর পরের প্রশ্নটাই থাকছে অবশ্যম্ভাবে সৌমিত্র খাঁকে তাহলে আর ফেসবুক লাইভ করবেন না না ফেসবুক লাইভ করব যেটা গঠনতন্ত্র বিরোধিতা করা সেটা নিয়ে নিশ্চয়ই করবো ফেসবুক লাইভ করব কিন্তু আর এটা হবে পার্টির মধ্যে যদি কোনো কথা থাকে পার্টির কোনো ব্যক্তিত্বের বিরুদ্ধে যদি কথা থাকে সেটা পার্টির মধ্যেই বলবো কারণ এটা আমি জেপি জে নাড্ডা যে ক্লাস নিয়ে নিয়েছেন তাতে আমি খুব খুশি এবং উনি আমাকে সঠিক রাস্তা দেখিয়েছেন তো সে সঠিক রাস্তা ধরে এগিয়ে যেতে চাই জেপি না পাশে থাকার জন্য না আপনাকে একটা কথা বলি ওই যে বললাম যে যুব সাথে মাদারে যে সম্পর্ক সেই ব্যাপারটা উনি আমাকে ভালো করে বুঝিয়েছেন আমার পরের প্রশ্ন সৌমিত্রদা এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা নতুন শব্দ গাদ্দাস প্রতি মুহূর্তে বলা হচ্ছে বিশেষত এই যে নির্বাচনের আগে আগে এক ঝাঁক তারকা প্রার্থী রাজনীতিবিদ যারা তৃণমূল ছেড়ে চলে গেলেন বিজেপিতে এবং প্রত্যেকে টিকিট পেলেন এটা ঠিক যে সবাই জিততে পারেননি কিন্তু এই গাদ্দার শব্দটা সবার সঙ্গে লেগে গিয়েছে এবং ক্ষেত্রে শাসক দল এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের মধ্যে মানে এটা কি শুনতে খারাপ লাগে না খারাপ লাগে না যখন গাদ্দার যখন সৌমিত্র খান নাম থাকে তখন সৌমিত্র খান খারাপ লাগে না লাগে না আপনি ঠিকই বলেছেন এটা মমতা ব্যানার্জির কাছ থেকে শেখা আমাদের কারণ মমতাদি প্রথম নাইনটিন নাইনটি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন বাংলার রাজনীতিতে প্রথম যদি কেউ গদ্দার করে থাকে কোনো রাজনৈতিক দলের সাথে সেটা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার রাজনীতি দল পরিবর্তনের চিন্তা চিন্তাভাবনা যিনি মাথায় প্রথম নিয়েছিলেন তার নাম মমতা ব্যানার্জি তাই ওনার কথায় ওনার মুখে এই গদ্দার শব্দটি মানায় না কারণ ওনার ঘরে এলে সবাই ভালো ওনার ঘর থেকে বাইরে গেলে সবাই খারাপ যাকে দেখতে পারি না তার চোখটি কানা আর কি